ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। লোকসভা ভোটে ধাক্কা সামলাতে জনসংযোগে জোর দিয়েছেন তৃণমূল নেত্রী, শুরু করেছেন হেল্পলাইন নাম্বার ও দিদিকে বলো ওয়েবসাইট। এরপর থেকেই জোর কদমে তার প্রচারে নেমেছে তৃণমূল। হুগলির কোন্নগরে প্রাতঃভ্রমণকারীদের সঙ্গে চায়ের আড্ডায় হেল্পলাইন ও ওয়েবসাইটের প্রচার সারেন উত্তরপাড়া তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষাল। ভারতবর্ষে কখনো স্বাধীনোত্তর ভারতবর্ষে তো এই জিনিস হয়নি, মুখ্যমন্ত্রীরা ফোন নাম্বার দিয়ে দিচ্ছে যে সেই ফোন নাম্বারে আপনি সরাসরি যোগাযোগ করুন, সেই ফোন নাম্বারটা আমরা সব মানুষের হাতে এই কার্ডটাকে পৌঁছে দিচ্ছি। এইটা তৃণমূল দরকার পড়বে সেরকম ফোন টোন করতে হবে যদি কিছু অসুবিধা যদি হয়, কিন্তু এটা আমার ভালোই লাগলো। হুগলির চুচুড়ায় হেল্পলাইন নাম্বার ও ওয়েবসাইটের নাম লেখা কার্ডের সঙ্গে গোলাপ ফুল বিলি করতে দেখা যায় তৃণমূল বিধায়ক অসিত মজুমদারকে। দিদি আর একটা ফোন মানুষের মধ্যে সম দূরত্বে দাঁড়িয়ে যার বিরুদ্ধে যা অভিযোগ আছে এবং বাংলার উন্নয়নের ক্ষেত্রে দিদিকে ফোন করে বলবেন, দুদিন আগে দিদি এটা আমাদের নির্দেশ দিয়েছেন, আমরা রাস্তায় নেমে মানুষের কাছে সেই কার্ড এবং তার নির্দেশ পৌঁছে দিচ্ছি। নদিয়ায় রানাঘাট উত্তর পূর্বে তৃণমূল বিধায়ক সমীর কুমার পোদ্দার এদিন 11টি গ্রাম পঞ্চায়েতে তৃণমূল নেতাদের ডেকে তাঁদের হাতে হেল্পলাইন নাম্বার লেখা কার্ড তুলে দেন। নিজের গাড়িতে এই কর্মসূচির স্টিকার লাগিয়ে প্রচার করেন তিনি। মানুষের কাছে দিদির এই বার্তা, সাধারণ মানুষ যাতে কথা বলতে পারে সেই জন্য দিদির এই নাম্বার বাড়ি বাড়ি যাতে পৌঁছে দিতে পারে তার জন্য আমরা সেইভাবে ডিস্ট্রিবিউশন করলাম কিটসগুলো। দুর্গাপুর পুরসভার 4 নম্বর বোর্ডের চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়কে পথচলতি মানুষের হাতে কার্ড তুলে দিতে দেখা যায়। আজকে আমরা সর্বস্তরের মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যেন সরাসরি যোগাযোগ করতে পারেন, মানুষ মতামত এবং সমস্যা দিতে পারেন, তার জন্য আমরা এই কর্মসূচি পালন করলাম। উত্তর চব্বিশ পরগনায় বরনগর স্টেট জেনারেল হাসপাতালে রোগীদের মধ্যে হেল্পলাইন নাম্বার ওয়েবসাইটের নাম লেখা কার্ড বিলির মাধ্যমে প্রচার করেন তৃণমূল বিধায়ক তাপস রায়। সকালবেলা আচমকা তিনি চলে আসেন বরানগর স্টেট জেনারেল হাসপাতালে, সেখানে আউটডোরের লাইনে থাকা রোগী এবং রোগীর আত্মীয়দের কাছে দিদিকে বলো যে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বার সম্বলিত ভিজিটিং কার্ড বিলি করলেন এবং তিনি জানালেন যাতে জনসংযোগ বাড়ানো যায় এবং সবার অসুবিধা যাতে সবাই সরাসরি ওই নাম্বারে ফোন করে জানাতে পারেন সেই কারণে এই ধরনের কার্ড বিলি করা হচ্ছে। এর মাধ্যমেই আগামী দিনে দল আমরা নিবিড় জনসংযোগ স্থাপন করব এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মানুষের যে নিবিড় জনসংযোগ ছিল তা আরও মজবুত হবে, দৃঢ় হবে। এই নিয়ে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। এরা আজকে যেটা করছে দিদিকে বলো, দিদিকে বলে মানুষের কোনো লাভ হবে না। সাধারণ মানুষ এখান থেকে যে প্রথমেই যে নাম অ্যাড্রেস এগুলো বলবে তো সেই নাম অ্যাড্রেস বেরিয়ে যাবে, মানুষের ওতে বিপত্তি আবার বাড়তে পারে। প্রচার চলছে জোর কদমে, তবে এই কর্মসূচির মাধ্যমে তৃণমূল আমজনতার মন জয় করতে পারে কিনা সেটাই দেখার। এবিপি আনন্দ।